বাবা তুমি এসো আমি একটু বাড়ি দেবো কি সিলেসিলি করো ঘরে আসো বসে বসে খাচ্ছ ভাই এটা ভালো লাগছে না বিরক্ত হয়ে ভালো লাগছে না যত সব আমি তো বড় একা কেউ তো আমার ভালোবাসে না মানি কই যাচ্ছিস কই আর যামু এখানে যাচ্ছি না এখন যাবো না যাবে যাবো 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 আল্লাহ একটু দণ্ড বেঁচে গেলাম আমার তো সাত আলাদা আছে তোমার জন্য আমি কিছু করতে পারতেছি না আমার বউ তো বাপের বাড়ি চলে গেছে আর তোমাকে এখন ভাত খাওয়ালে তোমার ওয়াশরুমে নিয়ে যেতে হবে আর আমি এসব পারবো না তুমি খেয়ে মরো না খেয়ে মরো একভাবে মরলি হয় কেন বাবা কি হয়েছে সারাদিন তুমি চুপ থাকো কেন কেন আমি তো কথা বলি সারাদিন তোমাকে এত বকাঝকা করি এরপরে প্রতিবাদ করো না ওই বাবা আমি তো প্রতিবাদ করি কই করো আমি তো দেখি না কেন বাবা তুমি বকা দিলে তো আমি টয়লেটে যাই
টয়লেটে গেলে কি রাগ কমে? এমন কি আছে যে টয়লেটে গেলে রাগ কমে যায়? ও নো, আমি তো টয়লেট ব্রাশ করি। টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে? কেন, আমি তোমার ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি। তাই নাকি? আমার ব্রাশ দিয়ে তুই টয়লেট ব্রাশ করস? ঘরে বসে খালি খাই আর ঘুমাই, এতদিন আমার মান সম্মানের দিকে তাকে কিছু বলি নাই। এক কাজ করি, তোমাকে বিদেশে রেখে আসি, আমি আর পারতেছি না। আমার গোত্রে বাইর হয়ে দিবে, আমার মান সম্মান কিছু থাকবে না। এতে ভালো আমার গলা টিপে মারা ভালো। মানুষে কিছু বললে খুবই বাবা বয়স হয়েছে মারা গেছে। মাসুদ, ও মাসুদ, বাড়ি আসো নাকি? আরে বন্ধু, ঘরে আ ভাই। ভালো আছো? রে ভাই ভালো। আমি তো ভাই তোমার অবস্থা ভালো দেখতেছি না। রে মানে তোমার বাবাকে যত্ন করো না। রে ভাই ভালো আছি না, আমি খুব সুখী আছি রে ভাই, আমি খুব সুখী আছি। তাছাড়া আমার ছেলে খুব ভালো। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। তাহলে এখন যাই। আমার একটা উপকার করবো নি বন্ধু। কি উপকার বন্ধু? আমার ছেলে রাগ করত বিরত হলাম বন্ধু, আমার তো গাড়ি স্টেল ফিরে দিবি নি বন্ধু। অবশ্যই টাকা লয়ে যাও। না না না, টাকা লাগবো না বন্ধু। জি বাবা, আমি টাকা নিয়ে আসতেছি। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কি আপনার ব্যাগ? ভাই কি ব্যাগ আপনি কোথায় পেলেন? এটা তো আমার ব্যাগ ভাই। ভাই দেখলাম কিছু চিন্তায় গাড়ি নিয়ে যাচ্ছে, তাই আমি নিয়ে আসলাম আর কি। ভাই আপনার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগ আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। চেয়ে দেবে
মাসুদ ঘুমিয়ে আছো নাকি? আরে মাসুদ কে বন্ধ হয়েছেন? এই নে তোর স্ট্যান্ড, এখন ভালোভাবে হাঁটতে পারবে এটা দিয়া। আমি এখন যাই, একটু সাবধান খাই ভাই, এখন সময় নাই, পরে আসবো। নিজে খাইতে পানা আবার আরো জন্য বলে খাই যা। এক কাজ করো, তুমি শান্তির মুরগি বিকে করো গে যাও, তুমি নিজেও খাইতে পারবা, আবার কিছু উপার্জন হবে, আর বসে থাকো না। এবার আমার একটু মুক্তি দাও, আমি আর পারতেছি না। আরে চাচা, এইভাবে কই যাচ্ছেন আপনি? দুই চোখ জিম্মে যাই মিজাম। কি হয়েছে চাচা, এইভাবে বলছেন কেন? মানিক ভাই কোথায়? না 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 চাচা, আমি আপনাকে যেতে দেব। না বাবা, না তা খুব নেই। চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি মানিক ভাইকে নিয়ে আসতেছি। বাবা মানিক, তোর যখন দুই বছর তখন তোর নিউমোনিয়া হয়, তখন তোর মা আর আমি তোকে নিয়ে যাই স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল তোকে এখানে বাঁচানো যাবে না, তোকে নাকি ঢাকা নিয়ে যেতে হবে। তাই ছুটি নিয়ে যাচ্ছিলাম তোর মাকে নিয়ে ঢাকা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে তোর মা মারা যায়, আর তাছাড়া আমার বাঁ পাটা হারিয়ে ফেলি। জানিস বাবা, আমার এই পাটার কারণে তোকে ভালো করে মানুষ করতে পারলাম না। প্রতিনিয়ত তুই আমাকে কষ্ট দিয়ে কথা বলতি, প্রতিনিয়ত তুই আমাকে খাবার খোঁটা দিতি, তাই কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে গেলাম। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। এটা কার লাশ? এটা কার লাশ? এটা তোর বাবার লাশ। তুমি এখন ক্ষমা চাচ্ছ? তুমি জানো বাবা মানে কি? অবশ্যই তুমি জানবে কেন? আরে একজন বাবা 100 জন শিক্ষকের সমান। পৃথিবীতে বাবা এমন ব্যক্তি যে নিজের চাইতে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ।